প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মীর আমজাদ হোসেন, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমরা জানব নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4 থেকে স্প্রেডশিট কি এবং স্প্রেডশিটের ধারণা। মানব জাতির আদিকাল থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো। কখনো পাথরে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এই চেষ্টা থেকেই মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে গণনাকারী যন্ত্র। এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল হিসাব করা ও সংরক্ষণের প্রধান উপায়। প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়, তবুও জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। এ সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পর। শিক্ষার্থীরা, এখন আমরা জানব স্প্রেডশিট। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হল ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। এ কাগজে ছক করে রো ও কলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। স্প্রেডশিটের ধারণা। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বেসিক্যাল নামক স্প্রেডশিট সফটওয়্যার তৈরি করেন। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যাল, কে স্প্রেড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হল মাইক্রোসফট কোম্পানির এক্সেল। শিক্ষার্থীরা, আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যারের আইকন। স্প্রেডশিট প্রোগ্রাম। স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্প্রেডশিট। এই স্প্রেডশিটে এ বি সি দিয়ে কলাম এবং 1, 2, 3 দিয়ে রো নির্দেশ করা হয়। ছোট ছোট গড়গুলোকে বলা হয় সেল। স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য সমূহ। স্প্রেডশিটে বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষরভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিটে যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। স্প্রেডশিটে কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ। স্প্রেডশিটে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। স্প্রেডশিটে আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় ইত্যাদি। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র। স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস, বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয়।
এখানে স্প্রেডশিটের কতিপয় কয়েকটি ব্যবহার উল্লেখ করা হলো, যেমন শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ, আয় ব্যয় হিসাবে, বাজেট তৈরিতে, কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবে, এয়ারলাইন্স রিজার্ভেশনে, আয়কর হিসাব ও বিশ্লেষণে, নির্বাচনের ভোট গণনায়, খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়নে। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমরা জানলাম স্প্রেডশিট কি এবং স্প্রেডশিটের ধারণা।